key. हेलो বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। হ্যালো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে একটি নতুন মডেলের নতুন একটি নসিমন গাড়ি দাঁড় করানো আছে। এই গাড়িটি রঙের আগে একটি ভিডিও করে থাকে সব সময় প্রতিটা গাড়িরই, তাই এই গাড়িটারও রঙের আগে একটি ভিডিও করব। আপনারা বিস্তারিত দেখবেন। দেখার পরে কোথাও কোনো সমস্যা যদি থেকে থাকে, আপনাদের যদি কিছু মনে হয়, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। গাইজ চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির সামনে খুব সুন্দর করে একটি মিনার তৈরি করা হয়েছে। এই মিনারটি গাড়ির সামনে থাকার কারণে আপনি যদি কখনো কোনো কারণে কোনো দুর্ঘটনাবশত কিছু হয়ে যায়, তাহলে মিনারটি আপনাকে অনেকটা সেভ করবে। এবং সামনে চারটি লাইট লাগানোর জন্য অনেকটা উপকারিতা আসে এই মিনারটি। বন্ধুরা গাইজ, এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে চাংশাই 20 হর্স পাওয়ার একটি ইঞ্জিন আমরা নসিমনে লাগাবো। এই সেই নসিমন এই গাড়িতে আমরা চাংশাই 20 হর্স পাওয়ারের ইঞ্জিনটি ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন নেম প্লেট, খুবই শক্তিশালী এই চাংশাই ইঞ্জিন, তাই আমরা সবসময় প্রতিটা গাড়িতেই চাংশাই ইঞ্জিন ব্যবহার করে থাকি। আসলে যে কাস্টমার যে গাড়িটি চায়, যে ইঞ্জিনটি চায়, আমরা সেই ইঞ্জিনটি দেওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন হ্যান্ডেলের উপরে গ্লাস সিস্টেম করা এবং সামনের টায়ারটি 512 সাইজ টায়ার, ডাবল হার্ডিক লাগিয়ে দিয়েছি এবং 4 অ্যাঙ্গেলের চ্যাসিস। দেখতে পাচ্ছেন অয়েল ব্রেক সিস্টেম, বেবেল গিয়ার বক্স, স্টিল বডি। আমরা 14 গেজ মোটা চেক প্লেট দিয়ে বডিটি করে থাকি, খুবই হার্ডি এবং মজবুত এই স্টিল বডি। চলুন পিছনের টায়ার সাইজটা দেখে আসি। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি পিছন সাইডের টায়ার, MRF কোম্পানি। পাঁচ 50 13 সাইজের টায়ার সাইজ দেখতে পাচ্ছেন, 5 50 13 MRF কোম্পানি, খুবই ভালো কোম্পানি টায়ার এটি। গাইজ এই গাড়িটি পিছনে দেখেন, আমরা এটি চ্যানেলে বাম্পার দিয়েছি। চ্যানেলে বাম্পারটি দেওয়ার কারণে আপনি গাড়ির উপরে উঠালাবা করতে অনেকটা সুবিধা হবে এবং পিছন থেকে দেখতে অনেকটা সৌন্দর্য লাগবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই স্টিল বডি গাড়িটার আপনি যত লোড দেন না কেন, কখনো বাঁকা হবে না, বসবে না, প্লাস বৃষ্টিতে কাঠ বডি পচে যায়, এই বডিটি পচা কোনো রিস্ক থাকবে না। খুবই সুন্দর কোয়ালিটির একটি বডি দেখতে পাচ্ছেন। এদিকে আমরা একটি ব্যাটারি সিস্টেম করেছি, এটি হচ্ছে ডাইনামার কভার। ডাইনামার ব্যাটারিটি চার্জ করবে এবং লাইট জ্বালাতে অনেকটাই সুবিধা হবে, আলো বেশি হবে। পাঁচ বেল্টের একটি কাস্টিং পুলি লাগিয়েছি, এই গাড়িটা 5 বেল্ট বিশিষ্ট, 5টি বেল্ট। আপনি এই গাড়িতে যত লোড দেন না কেন, এই গাড়িটি কখনো মানা করবে না। অর্থাৎ 3 টন পর্যন্ত লোড টানার ক্ষমতা আছে এই গাড়িটির। এই গাড়িটিতে আপনি 3 টন পর্যন্ত লোড টানতে পারবেন। গাইজ চলুন ও পাশে দেখাচ্ছি আপনার গিয়ার বক্স। বন্ধুরা এটি হচ্ছে বেবেল গিয়ার বক্স, অয়েল ব্রেক সিস্টেম, দেখতে পাচ্ছেন মাস্টার সিলিন্ডার, সম্পূর্ণ অয়েল ব্রেক সিস্টেম। আপনি ব্রেকে পা দেওয়ার মতো গাড়ি দাঁড়িয়ে যাবে। নিচে একটি ব্যাটারি খাঁচা দেখতে পাচ্ছেন, এখানে ব্যাটারি দেওয়া হবে। ব্যাটারিতে আপনার ডাইনামো ব্যাটারি চার্জ হবে এবং ব্যাটারি থেকে আপনি গাড়ি সম্পূর্ণ লাইটিং কাজ চালাতে পারবেন। বন্ধুরা এ পাশে দেখতে পাচ্ছেন
চাসিসটি ডাবল ডাবল চাসিস, এবং এক এক সাইডে চারটা করে দুই সাইডে আটটা টানা রড দিয়েছি, এবং 13 সাইজ ডিফারেন্সিয়াল, খুবই হাডি মজবুত বডি। পাতি সেট দেখতে পাচ্ছেন, আমরা 10টি পাতি সেট দিয়েছি, টিয়াকার পুরোনো পাতি সেট। এই পাতি সেটগুলো টিয়াকারের পুরোনো পাতি সেট বিধায় পাতিগুলো বসবে না, ভাঙা কোনো রিস্ক থাকবে না, খুবই সুন্দর সার্ভিস দেবে পাতি সেটগুলো। বডির তলা দেখতে পাচ্ছেন, খুবই হাই কোয়ালিটিকে তৈরি করার চেষ্টা করেছি আমরা এই গাড়িটি। বন্ধুরা, আমার নতুন নতুন গাড়ির ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানান অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার নতুন নতুন ভিডিও পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশনের মাধ্যমে নতুন ভিডিওটি পৌঁছে যাবে আপনার মুঠোফোনে। বন্ধুরা, তাহলে আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।